সাপ এভরিবডি, আমি রাজ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজকে একটুখানি বেরিয়েছিলাম এদিক ওদিক ঘুরবো বলে, কিন্তু হুট করে হুজুক উঠলো মায়াপুর যাব। তাই জন্য আমি আর রোহিত এখন কৃষ্ণনগর চলে এসেছি বাইকে। এখান থেকে যাব সঞ্জুদে বাড়ি, তারপর যাব আমরা একটুখানি রেস্ট রেস্ট নিয়ে মায়াপুর। তো আজকের ব্লগটা মায়াপুর ঘোরা নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই একবার। এখান থেকে আমরা ভেবেছিলাম রান্নাঘাটে ঘুরতে যাবো, কিন্তু এদিক ওদিক করতে করতে চলে এসেছি মায়াপুরে, মানে কৃষ্ণনগর, তারপর এখন এখান থেকে বের। তো চলো যাওয়া যাক। এই যে চলে এসেছি এখন এখানে সঞ্জিতা বাড়িতে, ওই তো ওখানে উঠে বসে পড়েছে। এখন কাকিমার কাছে এনে দিয়েছি হলো চিংড়ি মাছ আর মোচা, কাকিমা দারুণ রান্না করে, তো ওটা খাবো, তারপরে আমরা বেরোবো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে কাকিমাকে চিংড়ি আর ইয়ে এনে দিয়েছিলাম, মোচা এটা দিয়ে বানিয়েছে, চিংড়ি মোচা, এটা কি, এটা কি শাক, কচুর শাক, ভাত আর লেবু। নেক্সট আইটেম দেখাচ্ছি, এই যে রোহিত খাচ্ছে এখানে, বাবা ওইদিকে তো এই খাও শুরু করে দিয়েছে, এই দেখো হাফ শেষ। ঠিক আছে, তারও নেক্সট আইটেমে দেখাচ্ছি, আগে এটা স্টার্ট করা যায়। আমি এটাই শেষ করতে পারলাম না, আর এদিকে মাটন চলে এসছে। ওকে দেখো, ওদের শেষ হতে চললো না, আমি আস্তে আস্তেই খাবো। রোহিত কেমন লাগছে খেতে? ভালো, খুব সুন্দর। তাকি বল, ফুটেজ দিচ্ছি, খুব সুন্দর লাগছে খেতে, ফুটেজ নেবো আমি ওখানে গিয়ে। ঠিকই আছে, তো চলো খেয়ে নিই, তারপর বলছি কোনটা কিরকম ছিল। তো গাইস, বেরিয়ে পড়েছি এখন, আর আমি পিছনে বসে আছি, আর অ্যাভেন চালাচ্ছে সঞ্জু, আর সামনে এখানে অশোক আর রোহিত রয়েছে। এখন যাবো আমরা, বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:15, আমরা ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো যেতে যেতে তোমাদেরকে রাস্তার কিছু সিনারি দেখাবো, দারুণ লাগে রাস্তাটা, তো ওইগুলো তোমাদেরকে দেখাবো। আর চলো যাওয়া যাক। কৃষ্ণ দোহরায়ে হর পল ভুল কে সুধ বুঝ সারি, মহারাজ কি পাবন বেলা তিন লোক সে নারি, রাস রচায়ে গোলোক মে কানা কুঞ্জ বিহারি। চলে এসছি আমরা, এখন বাজে 5:15, আর আমরা এখন চলে এসছি সামনেই আমাদের গন্তব্যস্থল। ভিতরে গিয়ে তো আমরা নাচ করবোই, কিন্তু ওটা তো তোমাদের দেখাতে পারবো না, কিন্তু যাই হোক আর কি করছি না করছি সেগুলো দেখো। কিন্তু নাচছি ওখানে তো ফোন অ্যালাউ নেই, তাই দেখাতে পারবো না, বাদ বাকি সব কিছুই দেখাবো। চলো এই যে এখন বাইরে বেরিয়ে গেছি, ওই যে দূরে পিছনে মন্দির, আর আমার ব্রো জিসি জিসি, ব্রো জিসি 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 করছে। তো এখন রোহিতের রোহিতের গোশালায় যাওয়ার ইচ্ছা ছিল, বাট অনেক দূর এখন এখান থেকে যাওয়া, আর তার জন্য গোশালায় যাওয়া হলো না। ঠিকই আছে, কিন্তু ওইটা আমরা এখান থেকে করব, গোশালায় কি করতে যেতাম ওটা এখানে গিয়ে দেখাচ্ছি আমরা সামনে। আর এদিকে আজকে প্রচুর লোক এসছে, প্রচুর বিশাল ভিড় ছিল, দেখালে আমি আর ভিতরে গিয়ে। এখানে আমরা এখন দই খাচ্ছি,
আর একে দেখো খাওয়া শুরুও করে দিয়েছে, আর সঞ্জয় এখনো টাকা দিয়ে নিতেও পারল না, আর এখানে ও শেষও করে দিচ্ছে। ও ম্যানাম জানে দেখো এটা ম্যানাস নয়, কেমন খেতে সেই খেতে কিন্তু ও ম্যানাম জানে যা কাকা খেয়ে। তো গাইস বাড়িতে এখন ঢুকলাম, নেক্সট ডে এখন 2 বাজে, আর এইটুকুনি ভিডিওটা ছিল, বেশি বড় করতে পারিনি মানে করিনি, কারণ একটুখানি মনের শান্তির জন্য গেছিলাম। তো মায়াপুরে মাঝে অনেক এর মধ্যে 2-3 মাসের মধ্যে অনেকবারই যাওয়া হয়ে গেছে, তাই আর বেশি বড় করিনি। তো ভিডিওটা যদি একটুখানিও ভালো লাগে তাহলে, আর রাধাকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে, যে কোনো দেবতাদেরই ভক্ত হয়ে থাকলে, তুমি ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তো বাই গাইস, রাধে রাধে।